চ্যানেল সুস্থ জীবনের পক্ষ থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ আমি আলোচনা করব একটা খুব সাধারণ ব্যাপার নিয়ে। মহিলাদের যোনিপদ দিয়ে সাদা জল বেরোনো একটা অতি সাধারণ ঘটনা। এই জল বেরোনোকেই বলা হয় সাদা স্রাব। এই সাদা স্রাব বার হওয়া কিন্তু কোনো রোগ নয়, কিন্তু তবুও মহিলারা এর জন্য অনেক ভোগান্তি তাদের হয়ে থাকে। কারণ শরীর দুর্বল হয়, গা হাত পায়ে এবং মাথায় ব্যথা হতে পারে এবং শরীরটা অত্যন্ত ক্ষীণ হয়ে যেতে পারে, মেজাজ খিটখিটে হয়। তাই এই সাদা স্রাব থেকে কি করে আমার মা বোনেরা অব্যাহতি পাবে বা মুক্তি হতে পারবে, সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা রাখব। আসুন এবার আলোচনা করা যাক কোন কোন বিষয় বা কোন কোন পদ্ধতি অবলম্বন করে আমরা সুস্থ হতে পারি। আসুন এবার জানা যাক সাদা স্রাব বন্ধ করার ঘরোয়া উপায়। এক নম্বর, প্রতিদিন কাঁচা টমেটো বেশি পরিমাণে খাওয়া শুরু করুন। দু নম্বর, সকালে ও সন্ধ্যায় দু চামচ পেঁয়াজের রস এবং সমপরিমাণ মধু মিশিয়ে পান করুন, উপকার পাবেন। তিন নম্বর, জিরে বেটে জলের সাথে মিশিয়ে খেলে উপকার পাবেন। চার নম্বর, আমলকির রস ও মধু ক্রমাগত এক মাস গ্রহণ করুন, এতে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। প্রতিদিন পাকা কলা খান, এরপর দুধে মধু দিয়ে পান করুন, এতে আপনার স্বাস্থ্যও ঠিক থাকবে এবং স্রাবও আপনার অনেকটা ভালো হয়ে যাবে এবং শারীরিক দুর্বলতাও আপনার কমে যাবে। কমপক্ষে তিন মাস পর্যন্ত এই উপায়টি ব্যবহার করুন। দুধ ঠান্ডা হয়ে গেলে তারপর তাতে মধু মেশান। ছ নম্বর, নিয়মিত কাঁচকলার তরকারি খান। সাত নম্বর, যদি আপনার শরীরে রক্ত কম থাকে তাহলে রক্তর পরিমাণ বাড়ানোর জন্য সবুজ সবজি ফল ইত্যাদি খাবেন। আট নম্বর, একটি পাকা কলা নিন, তাকে মাঝখান থেকে কেটে নিন, এতে এক গ্রাম ফিটকিরি দিন। এটি দিনে বা রাতে একবার করে খান, কিন্তু খেয়াল রাখবেন যে যদি দিনে খাওয়া শুরু করেন তাহলে প্রতিদিন দিনেই খাবেন, আর যদি রাতে খাওয়া শুরু করেন তাহলে রাতেই খাবেন। ন নম্বর, তৈলাক্ত জাতীয় মশলাদার খাবার কম খাবেন। দশ নম্বর, চর্বি জাতীয় খাবার খাবেন না। এগারো নম্বর, এক বড় চামচ তুলসী পাতার রস নিন এবং সমপরিমাণ মধু মিশিয়ে তা পান করুন, এতে আপনি আরাম পাবেন। বারো নম্বর, বেদানার সবুজ পাতা নিন, পঁচিশ থেকে তিরিশটি পাতা। দশ বারোটি গোলমরিচ একসাথে বেটে নিন, এতে অর্ধেক গ্লাস জল মিশিয়ে পান করুন। এই উপায়কে সকাল সন্ধ্যা ব্যবহার করুন। ১৩ নম্বর, ছোলা বাটার সাথে আখের গুড় মিশিয়ে খান, এরপর এক কাপ দুধে এক চামচ ঘি মিশিয়ে পান করুন, উপকার পাবেন। ১৪ নম্বর, দশ গ্রাম আদা গুঁড়ো এক কাপ জলে মিশিয়ে পান করুন, এটিকে এক মাস ধরে খান। ১৫ নম্বর, অশ্বত্থ গাছের দু চারটি পাতা নিয়ে বেটে নিন, তারপর সেটিকে দুধে ফুটিয়ে পান করুন। ১৬ নম্বর, এক চামচ আমলকি চূর্ণ নিন এবং দু তিন চামচ মধু নিয়ে দুটিকে মিশিয়ে খান, এই রকম এক মাস ধরে করুন। ১৭ নম্বর, প্রচুর জল পান করুন। ১৮ নম্বর, আটার হালুয়া বা রুটি খান। ১৯ নম্বর, তিন গ্রাম শতবড়ি বা সাদা মুসলি নিন, এতে তিন গ্রাম মিছরি মেশান, গরম দুধের সাথে পান করুন। কুড়ি নম্বর, নাগরমথা বা লাল চন্দন, আখ ফুল, চিরতা, দারু, হলদি, রসতা, এগুলি সবকটি ২৫ ২৫ গ্রাম করে একসাথে বেটে নিন। দেড় লিটার জলে এটিকে ফুটিয়ে নিন। যখন এটিতে অর্ধেক জল থাকবে তখন তা ছেঁকে নিন এবং এতে ১০০ গ্রাম মধু মিশিয়ে দিনে দুবার ৫০ ৫০ গ্রাম করে সেবন করুন। ২১ নম্বর, সমান অনুপাতে ভুট্টা ফল ও বড় এলাচ এবং মিচড়িকে বেটে নিন, এক সপ্তাহ পর দিনে একবার করে ২১ দিন খান, আপনি সাদা স্রাব থেকে মুক্তি পাবেন। আমি যে ঘরোয়া টোটকাগুলির কথা আলোচনা করলাম, আপনারা এর মধ্যে যে কোনো একটা অন্তত ফলো করুন এবং সেই নিয়ম মাফিক সেটা আপনারা সেবন করুন। দৃঢ় বিশ্বাস, সাদা স্রাব থেকে আমার মা বোনেরা অবশ্যই মুক্তি পাবেন।